Namaste, Jai Jagannath. Hello students, welcome to my YouTube channel, Papu Sir BSc Odisha. এই ভিডিওরে আমি আজি 10 শ্রেণীর সাবজেক্টিভ যাকে বেস অ্যাসেসমেন্ট বা আমি কইবা আপনার সমেটিভ অ্যাসেসমেন্ট 2 রা আজি আমি বিজ্ঞান যাকে বিদ্যুৎ বিষয়ে কিছু সুপার সিলেকশন কোশ্চেন নেই করে আসেছি যাহা কি রহিব ভৌতিক বিজ্ঞানের সাবজেক্টিভ পার্ট। তো এর পূর্বে মু মধ্য তার যে আপনাদের কইবা মানব চক্ষু বিষয়ে মধ্য মু সিলেকশন সারি সারিছি আজি সিলেকশন আছে বিদ্যুৎ বিষয়ে। প্রথম কোশ্চেন আমি রখি পারিয়া বিদ্যুৎ রে যে কি বিদ্যুৎ বিভব পার্থক্য ও বিদ্যুৎ স্রোত কোন বুঝাও এমানক মধ্যরে সম্পর্ক বুঝা পাই ওম কো পরীক্ষণটি বুঝাও ও লব্ধ তথ্য লেখ। ইয়ে মধ্যে নিশ্চিত আপনার মোস্ট সিলেকশন রই পারিবো। এই যে পাঁচটি উক্ত বিষয়ে অছি তা নিশ্চিত ভাবে মোস্ট ইম্পর্টেন্ট ফর সিলেকশন আপকমিং এসএ2 এক্সাম ইন ক্লাস 10। নেক্সট নম্বর 2 রাখিবা কোন না পংক্তি সংযোগ ও সমাসন মধ্যে পার্থক্য দর্শাইবা। নম্বর 3 রইব কোন না বিদ্যুৎ পাওয়ার কোন বিদ্যুৎ পাওয়ার একক দশায় সহ এই যে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার আর সূত্র নিগমন কর এবং পরিপথরে ব্যয়ত বিদ্যুৎ শক্তি সহ বিদ্যুৎ পাওয়ার সম্পর্ক উল্লেখ কর। নেক্সট নম্বর 4 রইব বিদ্যুৎ স্রোত সম্পর্কিত জুলক নিয়ম নিগমন কর। নেক্সট নম্বর 5 টি আপন রইব বিদ্যুৎ শক্তির বিদ্যুৎ পাওয়ার কোন ও সেমানকর একক গুড়ি কো লেখি তার ব্যঞ্জক গুড়ি কো বিউৎপত্তি কর। ইয়ে ছিল আপনার সুপার সিলেক্টেড দা 5 সিলেকশন কোশ্চেন ফর আপকমিং ক্লাস 10 এসএ2 এক্সাম যাকি আপনার ফিজিক্যাল সায়েন্স র বিদ্যুৎ বিষয়। ঠিক আছে, ইয়া পরে পরবর্তী বিষয় সিলেকশন কোশ্চেন নেই করি আসিবি। টিল নাও বিদায় দিও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।